এক দেশ এক সময় এটাই স্বাভাবিক, তবে কথাটি রাশিয়ার ক্ষেত্রে সঠিক নয়। কেননা রাশিয়ায় রয়েছে 11টি টাইম জোন, সেখানকার নাগরিকরা একসঙ্গে সকালের নাস্তা বা রাতের খাবার খান না। শুধু তাই নয়, এখানকার অর্ধেক অংশে যখন দিন হয় তখন অন্য অর্ধেক অংশে থাকে রাত। অবাক করা বিষয়টি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতাশা। একই দেশের অর্ধেক অংশে যখন থাকে দিন, বাকি অংশ তখন অন্ধকারে ডুবে থাকে। অসম্ভব এই ঘটনাটি প্রতি বছরই ঘটে রাশিয়ায়। অবাক করা বিষয় হলেও সত্যিই যে রাশিয়ার এক অংশের মানুষরা যখন সকালের নাস্তা খান তখন অন্য অংশের মানুষরা করেন ডিনার। এমন ঘটনা ঘটে বছরের মে থেকে জুলাই মাস পর্যন্ত প্রায় 76 দিন। তাই রাশিয়াকে বলা হয় কান্ট্রি অফ মিডনাইট সান বা মধ্যরাতের সূর্যোদয়ের দেশ। আরও অবাক করা বিষয় হলো রাশিয়ার একটি শহর মর্মস্কে গ্রীষ্মকাল দীর্ঘস্থায়ী। সে সময় দিন রাতের অনুভূতি এখানে একেবারে থেমে যায়। সূর্য খুব উজ্জ্বল হয়ে ওঠে, তখন মানুষ দিন ও রাতের অনুভূতি একেবারে ভুলে যান। রাশিয়ার এই শহরে সূর্য কখনো অস্ত যায় না, সেটি কেবল আকাশ জুড়ে ঘুরে চলে। অনেকেই জানেন রাশিয়াকে বলা হয় ভদকার জনক। এদেশেই প্রথম ভদকা পানের চল হয়েছিল। এদেশের আরেকটি মজার বিষয় হলো এখানে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি, অর্থাৎ সেখানে নারীদের প্রাধান্য অধিক। এছাড়া রাশিয়ায় অ্যালকোহল পানের প্রবণতা অত্যাধিক। এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে প্রতি বছর 5 লাখ মানুষ অ্যালকোহল সেবনের কারণে মারা যান। পাশাপাশি রাশিয়াকে পশুপ্রেমী দেশও বলা হয়ে থাকে। এদেশের মানুষ পশুদের যে শুধু ভালোবাসেন তা নয়, পশুদের বিশেষ যত্নও নেন। মানুষের জন্য থাকার ঘর থাকুক বা না থাকুক, শিয়ালদের থাকার জন্য আলাদা ঘরের ব্যবস্থা আছে দেশটিতে। বিজয় টিভি নিউজ ডেস্ক।